তো সাজাম ফিউরি অফ দি গডস আজ থিয়েটারে রিলিজ হয়ে গেছে, আর আজ আমরা মুভিটির পজিটিভ আর নেগেটিভ পয়েন্ট নিয়ে ডিসকাস করব, যাতে আপনারা ডিসাইড করতে পারেন যে মুভিটি থিয়েটারে দেখবেন কি না। তো আর দেরি না করে লেটস গেট ইন টু দিস ভিডিও। তো মুভির বেসিক প্লট হলো, ডটার অফ অ্যাটলাস সাজাম ফ্যামিলির থেকে তাদের পাওয়ার্স কেড়ে নিতে এসেছে, কারণ তারা মানে যে সাজাম ফ্যামিলি ওই গডলি পাওয়ার্সের যোগ্য নয়। এবার যদি অ্যাক্টিংয়ের কথা বলি, তাহলে সবাই অ্যাজ ইউজুয়াল ভালো পারফরমেন্স করেছে, আর জ্যাকরি লেভাইয়ে সাজামকে দেখে আপনার মনে হবে যে সত্যি আপনি কোনো 17 বছরের ছেলেকে দেখছেন যে সুপার পাওয়ার্স পেয়েছে। আর স্পেশাল ক্রেডিট টু ফ্রেডিয়ের ক্যারেক্টার জ্যাক ডাইলেন গ্রেজার, যে মুভিতে নিজের ছাপ ছেড়ে যায়। আপনি ক্যারেক্টারটার সঙ্গে পার্সোনালি রিলেট করতে পারবেন যে সুপার হিরো লাইফ আর স্কুল লাইফের মধ্যে অ্যাডজাস্ট করার জন্য স্ট্রাগল করছে। এবার মুভির অ্যাকশনের কথা বললে, অ্যাকশন সিকোয়েন্সেস ফার্স্ট পার্টের মতোই লাইট হার্টেড, যেখানে মুভির ফাইনাল অ্যাক্টে যে ক্রিয়েচার্সদের দেখিয়েছে সেগুলো অতটা ফ্লেশড আউট নয়। কিন্তু যদি $100 মিলিয়ন বাজেটকে দেখা হয়, তাহলে ওই একটু আদ্র VFX এর ফল্ট ইগনোর করাই যায়। সেম গোস ফর ড্রাগন। VFX একেবারে মাস্টারপিস তো নয়, কিন্তু খারাপও নয় যে আপনি মুভি দেখতেই পারবেন না, কাজ চলে যায়। আর মুভিতে একটা সিনে মুভির ডাইরেক্টর ডেভিড এফ স্যান্ডবার্গেরও একটা ক্যামিও আছে। তো ওভারঅল সাজাম ফিউরি অফ দি গডস একটা ওয়ান টাইম ফ্যামিলি এন্টারটেনার ফিল্ম, যা আপনি আপনার ফ্যামিলির সাথে দেখতে পারেন। আর মুভিতে একটা মিড ক্রেডিট সিন আর একটা পোস্ট ক্রেডিট সিন আছে, আর একটা মেজর ক্যামিও আছে, যেগুলো একদমই মিস করবেন না যদি আপনি মুভিটি থিয়েটারে দেখতে যান। আর পোস্ট ক্রেডিট সিন দেখে তো এটাই মনে হচ্ছে যে সাজামের ফিউচার নিউ DCU-তে ব্রাইট। আর সাজাম ফিউরি অফ দি গডস এর পোস্ট ক্রেডিট আর মিড ক্রেডিট এক্সপ্লেনেশন নিয়ে ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।